এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা ভীষণ ভালো আছো আর সুস্থ আছো। আজকে হলো জন্মাষ্টমী, তো আমি সকাল সকাল উঠে গোপালের জন্য এই প্রথমবার নিজের হাতে বানাচ্ছি মাখন। এখন যেটা ইউটিউবে প্রচুর ভাইরাল হচ্ছে যে ঘি থেকে মাখন তৈরি করা, মানে ঘিয়ের মধ্যে বরফটাকে ঘষে 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 তার থেকে যে মোটা লেয়ারটা তৈরি হচ্ছে সেটাই মাখন। আমিও সেই প্রসেসেই মাখনটা বানানো শুরু করেছি। দেখো আর কত সুন্দর লাগছে দেখতে। আমার হাতে যে এই ছোট ঘটিটা আছে না, এটা কিন্তু অনেক বছর পুরনো একটা ঘটি। আমি ভেবেছিলাম যে বাবাকে বলবো একটা কিনে এনে দিতে এই মাখনটা বানানোর জন্য, বানিয়ে রাখবো, দেখতে ভালো লাগবে, কিন্তু আমার মনেও ছিল না বলার কথা। তারপরে মা যখন দিওয়ান থেকে ঠাকুরের জিনিসপত্র বার করছিল, তখন দেখলো একটা এরকম ঘটি আছে, তো আমাকে বললো দেখ তাহলে মনে হয় গোপাল সোনাই আমাদের জন্য বাটিটা রেখে দিয়েছিল, সরি ঘটিটা রেখে দিয়েছিল। তো দেখ এতদিনে কিন্তু এই ঘটিটা কাজে আসলো আর খুব সুন্দর লাগলো আমার মাখনটা দেখতে। তোমাদের কেমন লাগলো তোমরাও জানিও। আমি মাখনের উপরে একটুখানি কেশর দিয়ে দিয়েছি যেন দেখতে আরো ভালো লাগে। আর এদিকে আমার পিসিও চলে এসেছে, পিসি এসে রান্না বান্নার কাজে লেগে পড়েছে, এখন করছে কাটাকুটি, ঝিঙে কাটছে। এখন দেখলাম অনেক কিছুই ভাজাভুজি হওয়ার আছে, তো মা বললো আমি এক সাইডে রান্নাগুলো করে নিই আর তুমি যত কাটাকুটি সবজিগুলো আছে তুমি করে নাও। তো মা পিসিকে বলছিল যে তুমি বসো আর পিসি মাকে বলছিল তুমি বসো। তারপর দেখলাম দুজন মিলেই কাজ করা শুরু করে দিয়েছে। আর এদিকে দেখো বাইরে বৃষ্টি, জন্মাষ্টমী আর বৃষ্টি হবে না সেটা কখনো হতে পারে? শ্রীকৃষ্ণের জন্ম কাহিনী সম্পর্কে আমরা সবাই জানি, কিন্তু আমি তোমাদেরকে আরো একবার মনে করিয়ে দিতে চাই। দ্বাপর যুগে অত্যাচারী রাজা কংসের নৃশংসতায় অতিষ্ঠ হয়ে উঠেছিল মথুরাবাসী। কংসের হাত থেকে নিস্তার পাওয়ার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা শুরু করেন তারা, আর ভক্তের ডাকে সাড়াও দিয়েছিলেন ভগবান। একদিন আদরের ছোট বোন দেবকী ও তার স্বামী বসুদেবকে নিয়ে রথে চড়ে যাচ্ছিলেন রাজা কংস। আর এমন সময় দৈববাণী হয়েছিল যে বোন দেবকীর অষ্টম সন্তানই হবে তোর মৃত্যুর কারণ। দৈববাণী শুনে সঙ্গে সঙ্গে বোনকে হত্যা করতে উদ্যত হয়েছিলেন রাজা কংস। তবে বসুদেব তাকে এই বলে নিবৃত্তি করেছিলেন যে আমাদের দুজনকে কারাগারে আটকে রাখুন, আমাদের সন্তান হলে আমরা আপনার হাতে তুলে দেব, জন্মের পরই আপনি তাদেরকে হত্যা করে নিজের প্রাণ সংশয় কাটাবেন। বসুদেবের যুক্তি কংসের মনঃপুত হয়েছিল, তিনি তাদের কারাগারে বন্দিও করেছিলেন। তারপর থেকে একে একে 6টি সন্তান কংসের হাতে তুলে দেয় দেবকী ও বসুদেব। তবে সপ্তম সন্তান হাতে নেওয়ার পরই সে হাসতে হাসতে শূন্যে ভেসে যায়। যাওয়ার সময় সে কংসকে বলে তার মৃত্যু অবধারিত, এই বলে তাকে হুঁশিয়ারি দিয়ে যায়। পরে ভাদ্র মাসে শুক্লাপক্ষের অষ্টমী তিথির রাতে অষ্টম সন্তান জন্ম দেয় দেবকী। সেই রাত ছিল ঝড় ঝঞ্ঝাপূর্ণ, বৈরী আবহাওয়ার কারণে কারাগারের ফটকে কোনো রক্ষী ছিল না সেই সময় পাহারা দেওয়ার জন্য। আর এমন সময় দৈববাণীতে সদ্যজাত ছেলে সন্তানকে নিয়ে গোকুলে নন্দ যশোদা দম্পতির কাছে রেখে আসতে বলা হয়। এই সময় কারাগারের দরজাও আপনি আপনি খুলে যায়, ফলে বসুদেব ঝড় বৃষ্টি উপেক্ষা করে ছেলেকে নিয়ে গোকুলে যশোদার পাশে রেখে আসেন, আর তার সঙ্গে নিয়ে আসেন যশোদার সদ্যজাত মেয়েকে। পরে গোকুলেই বড় হতে থাকেন শ্রীকৃষ্ণ, আর পরবর্তী সময়ে দ্বারকার রাজা হয়ে তিনি যুদ্ধে মথুরা রাজ কংসকে পরাজিত এবং হত্যা করেন। সেই থেকেই শ্রীকৃষ্ণের জন্মতিথি ভাদ্র মাসে শুক্লা অষ্টমীতে জন্মাষ্টমী পালন করে থাকি আমরা।
গোপালের 56 ভোগ হিসেবে আমি দিয়েছিলাম আজকে খিচুড়ি, তার সাথে আলু ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, বেগুন ভাজা, ফুলকপি ভাজা, গাজর ভাজা, ভেন্ডি ভাজা, ঘি করলা ভাজা, চিচিঙ্গা ভাজা, মিক্স ভেজ, তার সাথে ছিল নারকেল দিয়ে কচুর লতি। এরপর ছিল বাসন্তী পোলাও, দুধ পনির, তারপর ছিল লুচি, তালের লুচি, বিটের লুচি, তার সাথে ছিল পকোড়া কারি। এরপর চিড়ের নাড়ু, একটা ছিল বড় সাইজের লাড্ডু, মালপোয়া, নারকেল নাড়ু, মতিচুড়ের লাড্ডু, সুজির মোহনভোগ, হাফ ডিম মিষ্টি, জিলাপি, পায়েস, তিলের নাড়ু, বোঁদে, রসমালাই, ঘেওয়ার, সেও মিষ্টি, চোনার লাড্ডু, শাহী গাজরের হালুয়া, সিঙ্গারা মিষ্টি, মুড়কি, তালের বড়া, সোন পাপড়ি, সেও ভাজা, মালাই, তার সাথে ছিল চকলেট কেক। এরপর আম, আঙুর, লেবু, বেদানা, আপেল, কিচমিচ, কাজু, পেস্তা, আমন্ড। এরপরে ছিল অরিও বিস্কুট, বাটার বিস্কুট, তার সাথে ছিল কিটক্যাট চকলেট, ডায়েরি মিল্ক চকলেট, তার সাথে আরও একটা কিটক্যাট চকলেট, তার সাথে ছিল আরও একটা চকলেট, আর ছিল আরও আমন্ড চকলেট, আর এরপরে ছিল একটা ননি মানে মাখন। তাহলে তোমরা বলো তো আমার 56 ভোগে আমি কতগুলো আজকে ভোগ দিয়েছি? আমার তো মনে হয় 56 ভোগের বেশিই হয়েছে, তোমরা একটু কাউন্ট করে বলে দাও তো। গোপালের জন্য 56 ভোগ সাজানো হয়ে গেছে, এবার আমি পুজোতে বসবো, কারণ অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে। এবারে তো পাড়ার কাকিমারা আর যারা বোন ভাইগুলোকে ডাকা হয়েছে সবাই চলে আসবে, তাহলে চলো এবার আমি পুজোটা সেরে ফেলি। Thank you.